আমরা মোটামুটি রওনা দিচ্ছি এখন বান্দরবনের উদ্দেশ্যে। আমার সাথে আছে অরিদ হাসান হিমেল, আমার বন্ধু, বড় ভাই রাব্বি, আমাদের বড় ভাই সুজন ভাই অপেক্ষা করতেছে চাঁখারপুলে, ওনাকে নিয়ে মোটামুটি আমরা বের হয়ে গেলাম। সো দোয়া রাখবেন আমাদের জন্য, আর আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। অ্যাকচুয়ালি আকাশ অনেক মেঘলা মেঘলা আজকে কয়েকটা দিন ধরে। আমিও ঢাকাতে যখন আসি বেশ খানিকটা ভিজছিলাম, ফেরির উপরেও একটু বৃষ্টি হয়েছিল। সো সবই আল্লাহর ইচ্ছা, দেখা যাক। আর ছোটোখাটো বৃষ্টি ঠেকাই দেওয়ার মতো পোশাক আছে আপাতত, বাট যদি মুষলধারের বৃষ্টি হতে থাকে খুব জোরে তাহলে হয়তো এক জায়গায় দাঁড়াতেই হবে, না দাঁড়ায়ে বাইক চালানো সম্ভব না। আর একটা ব্যাপার হচ্ছে আমার লুকিং গ্লাস, ডানের লুকিং গ্লাসটা ভেঙে গেছে আনফর্চুনেটলি। আমি যখন ফেরিতে বাইকটা রাখছিলাম তখন হয়তো কোনো গাড়ি যেতে লেগে আমার ডান পাশের লুকিং গ্লাসটা ভেঙে দেয়, বাম পাশেরটা আছে। তারপর আসলে দুইটা হলে ভালো কাজ করে, যদিও আমার লুকিং গ্লাসটা খুব একটা ভিজিবল না। আমার লুকিং গ্লাসের লুকিং এরিয়াটা খুব একটা বড় না, এটার এমনিতেই প্রবলেম হতো, তারপরে ডানেরটা না থাকাতে কষ্টই হবে। আল্লাহ ভরসা, যাও পাহাড়ে যাওয়ার পরেও যদি এরকম আবহাওয়া থাকে আরও ভালো লাগবে, দেখা যাক ইনশাআল্লাহ। একটু ভালো লাগতেছে যে ঢাকার অসহ্যকর জ্যাম থেকে মুক্তি পেয়ে চাঁখারপুলের ফ্লাইওভার দিয়ে এখন চিটাগং রোডের দিকে যাচ্ছি, হয়তো অত জ্যাম আর নাই, দেখা যাক। আল্লাহ আল্লাহ করে বৃষ্টি যেন না পাই, এটা আবারও প্রার্থনা, কারণ একটা সুন্দর ট্যুরকে নষ্ট করতে একটি ছোট্ট বৃষ্টি যথেষ্ট। সেকেন্ড টোলে আমাদের এক বড় ভাই, খুব কাছের সুজন ভাই, ওয়েট করতেছেন। আমরা দ্বিতীয় টোলটা এখন দিব, দেখি আমার উলাংস ভাইটা কোথায় দাঁড়ায় আছে। ওকে, আই গট হিম। ইয়োর ব্রাদার, ওরা আসুক, দাঁড়ানোর প্ল্যান নাই। I'm alone, I'm a broken home, I gave you all the bricks that I own and know. I'm letting go, I'm breaking these walls down, breaking these walls down. If you want adventure then fly to home, but if you want to travel then go alone. Oh, অতঃপর বিরতি, একটু চা পান খাওয়া যাক। ভালো জায়গাটা নিয়ে নিলেন পার্ক করার জন্য ভাই, এটা সুন্দর ম্যাপ কিনছে আমেরিকা থেকে নিয়ে আসছে ভাইয়ের ম্যাপটা, এটা ছাড়া ভাই আর কিছু খাচ্ছে না। ভাই এমনি বিড়ি খায় না, এটা একটু মাঝে সাঝে খায়, লুক দিয়েছেন এটা কি মহিলা মানুষটা কি হবে লুক দেওয়ার কারণ কি? ভাই বলে কিছু বলবে, ভাই কিছু বলে। বেশ কিছুদিন পর আমরা ট্যুর দিচ্ছি, সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ সমত ভাবে আমরা পৌঁছতে পারি, দেন সুস্থ সমত ভাবে বাসায় ফিরতে পারি। হ্যাঁ, বাসায় ফ্যামিলি মেম্বার আমাদের দিকে তাকিয়ে থাকে, সবাই খুব চিন্তা করে আসলে। কিন্তু ট্যুর সেটাই সফল যেটা হচ্ছে সব শেষ করে আমরা বাসায় ফিরে যাই ভালো মতো, সেটাই সফল ট্যুর। সো আপনারা যে যেভাবে ট্যুর দেন না কেন, সবাই চেষ্টা করবেন যেন ট্যুর শেষে ভালোভাবে বাসায় ফিরতে পারেন। ঘোরা একটু কম হোক সেটা ম্যাটার না,
বাট সেফলি যেন বাসায় রিচ করতে পারেন। সো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার রাস্তায়, দেন বান্দরবন ইনশাল্লাহ। টুকটাক আপনাদের দেখে শুরু করলাম। আমি খুবই নতুন ভাইয়া, হ্যাঁ আমার চ্যানেলটা একদমই নতুন, আপনাদের ভালো নাও লাগতে পারে, চেষ্টা করতেছি। হ্যাঁ পেট ভরে খেলাম, রাত্রের ডিনার এখানে শেষ মোটামুটি। আপাতত ঢাকা থেকে আসছি, পাবনা থেকে। তেল ভালো হবে মামা? আমার জিনিসটা আমি ভালোই বলবো। আচ্ছা, সো অনেক কষ্টের পরে আমরা এখন বান্দরবন, কাঙ্ক্ষিত সেই ফানুস রিসোর্টে। সো এই রিসোর্টে রাত দুইটার সময় থাকার মতো পরিবেশ করে দিছে যারা, আমাদের পেছনে যাদের অবদান আর কি, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, চলেন। প্রথমে হচ্ছে রিসোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সোহেল ভাই। আচ্ছা সেকেন্ডলি আবি ভাই কিছু না, এই শালাও কিছু না। ভাই আছে, ভাইয়ের নামটা কি জানি? তামিম। তামিম ভাই, আচ্ছা ভাইয়ের নাম কি জানি? ফয়সাল। ফয়সাল ভাই এনারও হেল্প করছে, এবং আমাদের অভিদা তো আছেই, সালাম দিচ্ছে, কাকে সালাম দিচ্ছে রাখবে। যাই হোক, অভিদা অনেক হেল্প করছে, অনেক অনেক অনেক, তাদেরকে আসলে বলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না তারা কত হেল্প করছে। ও কে আছে দেখেন, ওলাংস বয়, রকি বয়, এটা সেই ফানুস রিসর্ট, আর এইটারই কিছু আশেপাশের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখন। আশা করি আপনারাও আসবেন আর সৃষ্টিকর্তার সৃষ্টির অপার সৌন্দর্য উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কানন্দ এক্সপ্লোরার সাইনিং আউট।